মহিলা পিলিয়ান নিয়ে যা একটা তাওরানি দিতেছে, এত তাওরাইতেছে কেন ইয়ার? টিং করে করে দেবেন বা হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর সহমত আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ শুক্রবার, শুক্রবার মানে তো একটু ঘোরাঘুরির দিন, একটু নিজের মতো সময় কাটানোর দিন। তো সেই উপলক্ষে আজকে একটু ঘোরাঘুরি করতে যাচ্ছি কুমিল্লা টাউনে। মানে অনিশ্চয়তার ভিতরে আজকে যাইতেছি, কোনো ডেস্টিনেশন নেই, কোথায় যাই সেটাও জানি না, কি করব সেটাও জানি না। আর হ্যাঁ, একটা বিষয় খেয়াল করছেন কিনা আপনারা ভিডিওতে, রাস্তায় প্রচন্ড বালু, প্রচন্ড। তো যারা একটু হেলমেট না পরে আপনার কুমকাম করে বাইক চালাতে চান, চুলগুলোরে একটু সুন্দর মতো রাখবেন, হ্যাঁ চুলগুলোরে একটু আঁচড়ে জেলটেল দিয়ে আসবেন, তাদের ক্ষেত্রে বলি অবশ্যই ভাই হেলমেট পরে এসেন, না চুলের তো বালুটা বাজবে বাজবে, আপনার ফেসও বাদ হয়ে যাবে। যেই পরিমাণ ধুলা বালু, এই পরিমাণ ধুলা বালু যদি স্পিডে আপনার নাকে মুখে এসে বাঁধে, হ্যাঁ এগুলো কিন্তু আপনার ত্বকের জন্য খুবই ক্ষতিকর হইবে। ও R15, ওইটা ব্ল্যাক কালার, আমার তো ব্লু কালার। উনি বাবা রে, মহিলা পিলিয়ন নিয়ে যা একটা তাওরানি দিতেছে, এত তাওরাইতেছে কেন ইয়ার? বাইক চালাইতেছে সুন্দর করে চালাও, এটা খালি রাস্তা দেখেন, কোনো দরকার আছে ফাও? একবার এই মাথায় একবার ওই মাথায়, কোনো ইন্ডিকেটর নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, যেটা আমি বলতেছিলাম যে রাস্তার অনেক বাজে অবস্থা, কেন জানি না আমি এই মেন রোডের ভিতরে এত পরিমাণ বালু, এত পরিমাণ বালু। আপনি যদি হেলমেট ছাড়া, আমার মনে হয় যদি 80-90 স্পিডে বাইক চালান আর বাসে যায়, আপনার আয়নাতে চেহারাটা দেখেন, একদম পেঁচার মতো দেখা দেবো, সিরিয়াসলি একদম পেঁচার মতো দেখা দেবো। কারণ বালুর কণাগুলো এত স্পিড আপনার মুখে এসে লাগবে যে আপনার ত্বকের একদম 12টা। আর যারা আপনার ফ্যাশন করার জন্য হেলমেট ইউজ করেন না, তাদের তো অবস্থা চুলের তো 12টা বাজবেই বাজবে, 100-100, এতে কোনো সন্দেহই নেই। এখন আমরা চান্দিনা পৌঁছে গেলাম। তো চান্দিনাতে একটু খাবারের জন্য, নাস্তা রাস্তার জন্য একটু ব্রেক নিলাম, আর এখানেই ডিসিশন নিব যে কোথায় যাওয়া যায়, কি করা যায়, কেমন। তো একটু পরে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। হ্যালো, চান্দিনা থেকে খাবার দাবার শেষ করলাম, এখন রওনা দিছি। তো চলুন, কথা না বাড়িয়ে একদম কুমিল্লা টাউনে গিয়ে আপনাদের সাথে কথা হইতেছে। এই রাস্তা আর দেখাবো না, কারণ এগুলা সবার কাছেই পরিচিত। যাক, আইসে পড়লাম ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টের এইখানে একটা মোটামুটি এক দুই মিনিটের ভিতরে একটা হাস্যকর কথা বলি, আমার এক বাঘিনারে নিয়ে কিছুদিন আগে আসছিলাম। তো ক্যান্টনমেন্টের এখানে ও দ্বারা একটা ছবি তুলছিল, আর্মি দেখে এসেছিল, আর্মি দেখে আপনার ডাক দিছে, তো ভয়ে পারে না, আমি একটু পরে দৌড় দিব, দৌড় দিতে নিছিল। পরে আমি বললাম আরে কিছু করবো না, তুই যা। পরে আমি নিজে নাইমা ওর সামনে নিয়ে গেলাম, স্যারে বললো তোমাকে আমি কিছু বলছি, তুমি কেন ভয় পাইতেছ, তোমার ডাক দিছি, আছো কথাটা শোনো আগে কি বলি। তো পরে আর কিছু বলে নাই, জাস্ট উনি আমাদেরকে ছবিগুলো ডিলিট কইরা করাইয়া, ছবিগুলো ডিলিট করে ছাইরা দিছে। একদম ঠিক ঠিক এই প্লেসটার সামনে, এইখানে ঠিক এইখানে ছবিটা তোলা হয়েছিল। চিন্তা ভাবনা কইরা আপনার আর কোনো জায়গা না পাইয়া অবশ্যই ডিসিশন করলাম যে কুমিল্লা ধর্মসাগর পার আজকের বিকালটা কাটাবো। আর সে বিকালের কিছু স্মৃতি বাকি কোনো কিছু ফুটেজ আপনাদের সামনে শেয়ার করব, আপনাদেরকে দিব। এখন কুমিল্লা পুলিশ লাইন্সের সামনে, পুলিশ লাইন্স ক্রস করার পর আমরা এখান থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যাব। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য ধর্মসাগর পার। টেনশন বন্ধুরা, এই যে এদিক দিয়ে আপনার চলে গেলে জেলা প্রশাসকের কার্যালয়, এর পাশ দিয়ে টিং করে আপনি ঘুরে যদি এদিক দিয়ে চলে যান, তারপরে আপনার এইখান থেকে আবার যাবেন আপনার বামে, এইভাবে টিং করে ঘুরে দেবেন বা এই তো আশা করছি আমরা, তারপরেই আপনার ধর্মসাগর পার।
এখানে আপনার শিশুদের জন্য সুন্দর প্লেস আছে। আমি মনে করি ফ্যামিলির সাথে বাচ্চাদের সাথে সময় কাটানোর একটা বেস্ট প্লেস কুমিল্লা টাউনের ভিতরে। আচ্ছা যাই হোক, এখন আমরা চলে এসেছি ধর্মসাগর পাড়ের সামনে। তো আপনাদেরকে চেষ্টা করব কিছু ফুটেজ, ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আর হয়তো বা ভিতরে কথা বলা সম্ভব হইব না, কারণ অনেক নয়েজ থাকে, অনেক গান বাদ্য হয়, সেই জন্য হয়তো বা কথা নাও বলতে পারি।
এখন আমাদের ঘোরাফেরার পালা শেষ, প্রায় এখন রাত 7টা বাজে। আমরা এখন ধর্মসাগর পার থেকে বাসার উদ্দেশ্যে রওনা হইতেছি। এতে বেশি চার্জ নাই, মেমোরিও ফুল, সো ব্লগটা আর বেশি লম্বা করবো না। বাকি রাস্তা আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে বাসার দিকে আগায় যাচ্ছি। দোয়া করবেন সবাই। যারা আমার ব্লগটা দেখছেন তারা কেমন লাগছে ব্লগটা কমেন্টে জানাইবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিবেন, লাইক দিবেন। তো কথা হচ্ছে আগামী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমার জন্য আপনারা দোয়া রাখবেন আর আপনারাও ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক এই আশা কামনা করেই আজকের ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।